সবসময় গল্প করতে ভীষণ ভালোবাসতেন, আর সবসময় বলতেন যে টলিউডের জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। কয়েকদিন আগে বাবাকে হারিয়ে তার পারিবারিক জীবনে বিপর্যয় নেমে এসেছে। রচনা ব্যানার্জির বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জি দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগে গত সোমবার 84 বছর বয়সে মারা যান। হঠাৎ বাবার প্রয়াণ মেনে নিতে পারছেন না এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বাবার ছবি পোস্ট করে রচনা লেখেন, আমার বাপি ভাবিনি একদিন একা হয়ে যাব, ভাবিনি তুমি চলে যাবে, এখনো অনেকগুলো বছর তোমাকে ছাড়া কাটাতে হবে, তোমার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে আমি জানি, থাকবো থাকতে হবে, তুমি ভালো থেকো বাপি। রচনার বাবা তার বন্ধু ছিলেন, সারা জীবন পেছনে থেকে তিনি তার তারকা কন্যার ভালো মন্দ সামলেছেন, পরামর্শ দিয়েছেন তাকে, তাই বাবা ছাড়া রচনা দিশাহীন। বাবার দেখিয়ে দেয়া পথে আগামী দিন হাঁটবেন এমনটাই বার্তা অভিনেত্রী। রচনাকে দীর্ঘদিন বড় পর্দায় দেখা না গেলেও দিদি নাম্বার ওয়ানের উপস্থাপনায় দেখা গিয়েছে, সেখানে নারীদেরকে সাহস যোগালেও এখন তিনি একা অনুভব করছেন। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে